আসসালামু আলাইকুম আশিক ভাই। আরেকটি হচ্ছে যে এমওটি বিষয়ে, আমরা জানি সে যাদের গাড়ি আছে তারা এমওটি করতে হচ্ছে, এমওটিটা আসলে কি ও কেন করা প্রয়োজন? ধন্যবাদ ওয়ালাইকুম সালাম, আপনাকে আবারও ধন্যবাদ আমাদের অফিসে আসার জন্য। আপনি সবসময় কষ্ট করে আসেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করেন। আজকের যে প্রশ্ন করেন আপনি, যে এটা যে এমওটি কেন করতে হয়, এমওটি তো আসলে অনেকে বুঝে যে আমার এমওটি তো মনে হয় হয়তো মানে একটা লিগ্যাল, হ্যাঁ এটা একটা লিগ্যাল রিকোয়ারমেন্ট বা একটা কারণ আছে, এটার পিছনে কারণ আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে এমওটি তো প্রথম যখন ব্র্যান্ড নিউ গাড়ি যখন হয় তখন এটা রিকোয়ারমেন্ট না, সো আপ টু থ্রি ইয়ার্স। বা ব্র্যান্ড নিউ ম্যানুফ্যাকচার থেকে গাড়িটা যখন আসে, আসার পরে ব্র্যান্ড নিউ যখন গাড়ি কেউ কিনেন তখন ফার্স্ট থ্রি ইয়ার্স এমওটি করতে হয় না, থ্রি ইয়ার্সের পরে গিয়ে এমওটি করতে হয়। তো এটার মানে হচ্ছে যে আপনার গাড়িটা মেকানিক্যালি গাড়িটা ফিট আছে নি রাস্তার জন্য, ওইটাই টেস্ট করা। আপনার এমওটি স্টেশনে যাওয়ার পরে দেখা যায় কোয়ালিফাইড এমওটি টেস্টার যারা আছেন, যারা এমওটি টেস্ট করেন, ওনারা গাড়ির যে একটা হেলথ চেক, ওভারঅল যে একটা হেলথ চেক করেন, হেলথ চেক করার পরে একটা ডায়াগনোস্টিকও করেন। এমওটি মানে সবগুলো চেক করেন, গাড়ির মধ্যে আপনার ব্রেক ঠিকমতো কাজ করতেছে নি, বা গাড়ির গিয়ারবক্স ঠিকমতো কাজ করতেছে নি, বা গাড়ির আপনার ওয়াইপারগুলো ঠিকমতো কাজ করতেছে নি, বা আপনার গাড়ির লাইট যেগুলো আছে এগুলো ঠিকমতো কাজ করতেছে নি, এগুলো সব কিছু দেখে চেক করে যখন ইভেন একটা একটা বাল্বও যদি দেখা যায়, যেমন আপনার একটা মানে একটা রিভার্স লাইটের একটা যদি বাল্ব চলে যায় বা আপনার একটা ফগ ল্যাম্পের যদি একটা বাল্ব চলে যায়, দেখা যাবে যে ওইটার কারণে আপনার এমওটি পাস হচ্ছে না। তো আসলে ওভারঅল হচ্ছে একটা গাড়ির একটা হেলথ চেক, গাড়িটাতে আপনি চালাচ্ছেন একটা মেকানিক্যালি ফিট আছে নি রাস্তার জন্য, রাস্তার উপযোগী নি, রাস্তা যদি আপনি দেখা গেছে যদি হঠাৎ করে আপনি স্টাক হয়ে যান বা একটা দুর্ঘটনা হয়, যদি অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, কী কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে আসলে পুলিশ ইনভেস্টিগেশন করে, যখন তার ওনারা যখন ইনভেস্টিগেশন করে তখন দেখবে যে গাড়ির ব্রেক ফ্রেক ফেল হয়েছে বা আর কী হয়েছে বা কেন এই সমস্যাটা হলো, কী কারণে হতে পারে, বা ড্রাইভারের নেগলিজেন্স কী কারণে হয়েছে, এটা এস্টাবলিশ করতে হয়। যখন সিরিয়াস কোনো দুর্ঘটনা ঘটে, মাইনার অ্যাক্সিডেন্ট যেগুলো হয় সেগুলোতে এত বেশি ইনভেস্টিগেশন হয় না, যখন দেখা যাবে যে এখানে সিরিয়াস ইঞ্জুরি ইনভলভ বা ডেথ ইনভলভ, তখন এগুলা মানে কেন অ্যাক্সিডেন্টটা হলো দেখা গেছে যে ইস্টাবলিশ করার চেষ্টা করে। এখন দেখা গেল যে মেকানিক্যাল একটা মানে ফেইলিয়ার, একটা ব্রেক ফেল হয়ে গেছে, তো ব্রেক ফেল হইলো কেন হলো, যদি দেখা যায় এমওটি রিসেন্টলি হয়েছে, মাত্র দুই সপ্তাহ আগে বা এক সপ্তাহ আগে এমওটি ফেল হয়েছে, আমি এমওটি পাস করেছে, এইরকম যদি হয় তো দেখা যায় ওই গ্যারেজের ইনভেস্টিগেশন যাবে, গিয়ে দেখবে দেখবে এই গাড়ি তো মেকানিক্যালি ফিট না, তো এইটার এমওটি কীভাবে পাস হলো। তো আসলে এটা অনেক ব্যাপার, অনেক কিছু এখানে বোঝার ব্যাপার। তো আরেকটা ব্যাপার হলো আপনার যে গাড়ি এমওটি ফাঁস হওয়ার পরেও গাড়িটা মেকানিক্যালি ফিট আছে নি, নিজেকে সবসময় এটা সচেতন হতে হবে। নিজে যারা ড্রাইভিং করেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো, অনেকেই আসলে শুধুমাত্র গাড়িটা চালান, গাড়ি সম্বন্ধে জানেন না, স্পেশালি আমাদের মহিলা যারা আছেন, আমরা যারা পুরুষ যারা আছি, আমরা আসলে গাড়ি সব কিছু আমরা নিজে নিজে করে নেই, এমওটিটা আমরা ঘরে নেই, গাড়ি গ্যারেজে আমরা নেই, আমরা সব কিছু করতেছি, কিন্তু ওনারা আসলে গাড়ি সম্বন্ধে জানেন খুবই কম, একেবারে অল্প। গাড়িতে ঢুকেন, ঢুকে গাড়িটা স্টার্ট দেন, ডেস্টিনেশনে যান, এর বাইরে আর কিছু জানতেই চান না। আমি রিকোয়েস্ট করবো মহিলা ড্রাইভার, লেডিস ড্রাইভার যারা আছেন, আপনারা আরও সতর্ক হবেন, গাড়িটা কীভাবে ফাংশন করে গাড়িটা সম্বন্ধে আর একটু বেশি বেশি করে আপনারা জানার চেষ্টা করবেন, স্টাডি করার চেষ্টা করবেন। অ্যাক্সিডেন্ট কারো হোক সেটা আমরা চাই না, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কখনো, যদি হয় তাহলে আমাদের নাম্বার, অটোমেকের নাম্বার সেভ করে রাখবেন, আমাদেরকে কল দিবেন, দিলে আমরা সবসময় যে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের সার্ভিসগুলো ইউজ যদি নাও করেন তারপরে আমরা অ্যাডভাইস করবো রাইট ওয়াই কীভাবে ইন্স্যুরেন্স কোম্পানিকে অ্যাপ্রোচ করতে হবে। আপনারা অ্যাক্সিডেন্ট হলো আপনারা সাথে সাথে ইন্স্যুরেন্স কোম্পানিকে কল করবেন, আপনাদের সমস্যার সমাধান হবে না। আপনাদের এক্সপার্ট ক্লেম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট যারা, আরটিএস স্পেশালিস্ট যারা আছেন, তাদের অ্যাডভাইস লাগবে এবং রাইট ডাইরেকশনে ইন্স্যুরেন্স কোম্পানিকে অ্যাপ্রোচ করতে হবে। এবং সার্ভিস যেগুলো, যাদের সার্ভিসগুলো প্রোভাইড করার অ্যাবিলিটি আছে, ফুল সার্ভিস, যেমন গাড়ি রিপেয়ার করতে হবে, হায়ার গাড়ি নিতে হবে, স্টোরেজ করতে হবে, রিকভারি করতে হবে, মানে যাদের এই সার্ভিসগুলো প্রোভাইড করার মতো ক্ষমতা আছে, তাদের কাছে যখন যাবেন আপনারা তখন আপনারা হ্যাসল ফ্রি একটা সার্ভিস পাবেন। এই কারণে বলতেছি যদি কোনো সমস্যা হয় আমাদের কাছে আসবেন। ধন্যবাদ সবাইকে।